দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের বাইরে মমিনুল হক। এবার এ দলের সুযোগ পেয়ে মূল দলেও ফেরার দাবিটা জানিয়ে রাখলেন তিনি। হাই পারফরম্যান্স অর্থাৎ এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিশ্বকাপ প্রস্তুতির অভিযানে মুশফিকুর রহিম খেললেন আরেকটি কার্যকর ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এ দলের হয়ে ওপেন করতে নেমে 121 বলে 128 রানের অনবদ্য এক ইনিংস খেলেন মমিনুল হক। তিনি নেমে মুশফিকুর রহিম 52 বলে 63 রান করেন। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজে দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে তিনি ম্যাচ জেতানো 70 রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ম্যাচে মমিনুল হক আউট হয়েছিলেন 29 রানে। এদিন আর থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেননি, দারুণ সব শট খেলে 50 স্পর্শ করেন 63 বলে। 50-এর পর তার ব্যাটের ধার বেড়ে যায় আরও, অনায়াসে এগিয়ে যান 100 রানের পথে। 96 রান থেকে স্লগ সুইপে ছক্কা মারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। 97 রান থেকে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দারুণ কাভার ড্রাইভে 4 মেরে সেঞ্চুরিতে পা রাখেন 103 বলে। পরে আমিনুল ইসলাম বিপ্লবের বলেই তার ইনিংস থামে 128 রানে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে উদ্বোধনী জুটিতে মমিনুল হক তোলেন 154 রান, শান্ত আউট হন 67 রান করে। তিনে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন মুশফিক। আগের ম্যাচে রান পেলেও খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। এই ম্যাচে শক্ত ভিত পেয়ে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সব শট খেলেন তিনি। 50-তে পা রাখেন 40 বলে। শেষ দিকে দ্রুত রান তোলার তাড়নায় রেজাউর রহমানের স্লোয়ার বল ছক্কায় ওড়াতে গিয়ে লং অনে ধরা পড়েন 62 রানে। শেষ দিকে মোহাম্মদ মিঠুন করেন 15 বলে 25, ইমরুল কায়েস ফেরেন 0 রানে। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে এ দল তোলে 7 উইকেটে 323 রান।